হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলু দিয়ে বিফের খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা। তো চলুন দেরি না করে এবারে রান্নাটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি, লং এবং সাজিরে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। তো এইবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়েছে। পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে, তো এইবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এইবারে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। মশলার কাঁচা গন্ধ এবারে চলে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইবারে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এক মিনিট মতো নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা জল, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, সম্পূর্ণ শুকনো করে নেব না মশলাটা। এইবারে আমি দিয়ে দিচ্ছি পিস করে রাখা বিফগুলো। এইবারে মশলাগুলোর সঙ্গে বিফটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার মাঝে আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, যেমনটা আপনি ঝাল খাবেন তেমনটাই লঙ্কা দেবেন। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 40 থেকে 50 মিনিট ধরে কুক করব। তবে এর মাঝে মাঝে অবশ্যই মাংসটা একটু নাড়াচাড়া করে নেবেন, দেখবেন মাংস থেকে অনেক জল বেরোবে, সেই জলে কিন্তু 80% মাংস সেদ্ধ হয়ে যাবে। আর একটা সময় দেখা যাবে মাংস সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জলগুলো কিন্তু সমস্ত শুকিয়ে গেছে। দেখুন সমস্ত জলগুলো শুকিয়ে গেছে আর মাংসগুলো কিন্তু আমাদের 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি পিস করে রাখা সেদ্ধ আলু। আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব একটু। এই পর্যায়ে মাংসটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার ফলে মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর আলুগুলোর মধ্যে মশলার স্বাদগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, ফলে খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। তো আপনারা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন। আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেছে আমার, এইবারে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। পরিমাণ মতো জল দেবেন যেমনটা আপনি গ্রেভি চাইবেন, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি মিডিয়াম টু হাই ফ্লেমে। ফিরে এলাম কিছুক্ষণ পর, এইবারে পুরোপুরি মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর আমি গ্রেভি এতটাই রাখবো। তো এইবারে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা আমাদের পুরোপুরি কমপ্লিট। এবারে গ্যাস বন্ধ করে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পর এটাকে সার্ভ করব। এবারে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।